हेलो व्यूअर्स, आपके आबार स्वागतम राजू हक चैनेले। आज के नतून पर्व हमारा आजकल पर्वटा सजिए नारायणगंजे हाजीगंज दुर्ग निये। ये एक प्रत्नतात्विक अंचल एवं प्रत्नतात्विक निदर्शनों हमारा देखाबो आपके जे सौंदर्यटा एवं इटार मूल मानी पिछनर जे कहनीटा সেটাকে আমরা আপনাদের মাঝে আজকে বর্ণনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম, ছোট বড় অনেকে এখানে ঘুরতে আসে, দেখতে আসে। বিকালবেলা বেশিরভাগ মানুষ এখানে আসে। এই গেট দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তবে মূল কথা হচ্ছে যে এখানে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রিভাবে মানুষ দেখতে পারে। এই হলো ভিতরের টোটাল জায়গাটা। এটার মাঝখানে বিশাল একটা এখন মাঠের মতো হয়ে রয়েছে, মনে হয় যেন একটা স্টেডিয়াম, বাট স্টেডিয়াম না, এটা ছিল দুর্গ। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সুন্দর সুন্দর দেয়ালবেষ্টিত ডিজাইনের করা একটা ভিতরে একটা জায়গা, যেটাকে বলা হয় দুর্গ। প্রাচীন আমলে এই দুর্গ দিয়েই শত্রুর থেকে নিজের অঞ্চলকে, নিজের সাম্রাজ্যকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই বিভিন্ন সম্রাটরা এগুলো করেছিলেন। এটার একটা পূর্ব নামও ছিল, যেটার নাম ছিল খিজিরপুর দুর্গ নামে এটা অনেকটা পরিচিত ছিল। জলদুর্গের বৈশিষ্ট্য নিয়েই আসলে এটা গঠিত হয়েছে। এটা শীতলক্ষার ঠিক পাশেই অবস্থিত, এর পাশেই শীতলক্ষা নদী। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটা জায়গা, যেখানে ডিজাইনগুলো দাঁড়িয়ে আছে অনেকটা খুব সুন্দরভাবে। এগুলো ছিল তাদের যুদ্ধের মাধ্যমে শত্রুকে মোকাবেলা করার জন্য একটা হাতিয়ার বলা চলে এটাকে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, সবসময়কার মতো মূল্যবান যে বিষয়টা, আপনারা এখানে কীভাবে আসবেন, কোন দিক থেকে আসতে এখানে সহজে আসতে পারবেন এবং এর যোগাযোগের সকল কিছুই আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই আমাদের ওইখানে দেখে নেবেন এবং ওইখান থেকে দেখে আপনারা এখানে আসতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি সুড়ঙ্গ পথ, এই পুরো দুর্গটির সুড়ঙ্গ পথ এটি। আর এইখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে এই জায়গাটার নাম স্তম্ভ। চারটা স্তম্ভ রয়েছে পুরো দুর্গটির চারপাশে। এক একটা স্তম্ভে কামান বসানো হতো শত্রুর প্রতি আক্রমণ হানার জন্য, এখানে কামান বসানো হতো, ওই ছিদ্রগুলো দিয়ে কামানটা তাক করানো হতো। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেয়ালের মধ্যে ছিদ্র, এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কামানের কামান বা গুলি ছোড়া হতো, তীর ধনুক বিভিন্ন ধরনের আক্রমণ পরিচালনা করা হতো। বন্ধুরা, এইটা আরেকটা স্তম্ভ। আমরা আরেকটা স্তম্ভের পাশে চলে এসেছি, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে। এই স্তম্ভের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে বসে রয়েছে। এই যে একটা স্তম্ভ, এখানেও এখান থেকেও কামান বসিয়ে শত্রুর বিপক্ষে তাদের অভিযান পরিচালনা করা হতো। এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আসলে কামানের মাথা, বিভিন্ন ধরনের তাদের অস্ত্রগুলো তারা তাক করে রাখতেন শত্রুর প্রতি। আর বন্ধুরা, এইটা একটা ওয়াচ টাওয়ার ছিল, অনেক সুন্দর, বাট এখন আর আদল আসলে এটা নাই। কারণ হচ্ছে এখন আসলে এটা ভেঙে গিয়েছে, একটা নারিকেল গাছ দেখা যাচ্ছে বাইরে, বাট এটা একটা ওয়াচ টাওয়ারের মতো ছিল অনেকটা, যেখান থেকে শত্রুকে এই যে ওয়াচ টাওয়ারের ভিতরটা দেখেন, আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করছি। এটা একটা ওয়াচ টাওয়ারের ভিতরে, এখানে এখন আসলে অনেক কিছুই ধ্বংস হয়ে গিয়েছে, যার কারণে পুরো জিনিসটা ওরকমভাবে বোঝা যাচ্ছে না। তো আপনারা যদি সরাসরি যান তাহলে দেখতে পাবেন এখান থেকেই শত্রুর অবস্থান তারা নির্ণয় করতো, কোন জায়গায় শত্রুরা রয়েছেন
এই যে ছিদ্রগুলোতে তারা দেখতো বিভিন্ন সময়ে। এটার একটা স্তম্ভ, এখানেও আমরা চারটা স্তম্ভ আপনাদেরকে দেখিয়েছি চার পাশে। এইটা একটা ওয়াচ টাওয়ারের অংশ ছিল, বাট ওটা ভেঙে গিয়েছে অনেকটা, মানে এখন অনেক মানে কিছুই মনে হচ্ছে না। এখানে তিন চারটা একটা টাওয়ারের মতো মানে লম্বা ছিল এগুলো অনেক, বাট এটা এখন আর সে অবস্থাতে নাই। এই দেখতে পাচ্ছেন সেই ওয়াচ টাওয়ারটির একটা আসলে অনেকটা অনেক তালা হয়ে ছিল একটা সময় আমরা ধারণা করতেছি। এখানে উপর থেকে তারা দেখত, সংকেত প্রদান করত, তারপরে তারা আক্রমণের জন্য প্রস্তুত থাকতো শত্রুর প্রতি। আমরা এখন মূল যে আক্রমণের যে ছিদ্রগুলো দিয়ে তারা তীর ধনুক বা যেটাই বলি না কেন রাখতো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। প্রতিটা ছিদ্রের মধ্যে তিনটা ছিদ্রি আছে, এক দুই এবং তিন, তিনটা তিন দিক দিয়ে আক্রমণ করতে পারতো এক একটা ছিদ্রি থেকে। আমরা দেখতে পাচ্ছি এইভাবে প্রতিটা দেয়ালের মধ্যে এইভাবে তিনটা করে ছিদ্রি রয়েছে, এই পুরো দেয়ালটা জুড়ে এরকম গ্যাপ। এই দেখতে পাচ্ছেন যে খোলা অংশ, এখান দিয়ে সব কিছু দেখা যাচ্ছে, সবার মুভমেন্টগুলো ফলো করা যাচ্ছে। বন্ধুরা এইটা হলো সাইড থেকে আমাদের ভিডিও করা, যে আসলে দেখতে পাচ্ছেন যে এর কীভাবে তারা এই জিনিসটাকে আজকে থেকে অনেক বছর আগে প্রাচীন আমলে করেছিল তাদের সাম্রাজ্যকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে, শত্রুর মোকাবেলা করার জন্য। বন্ধুরা এইটা আরেকটা স্তম্ভ, আমরা চতুর্থ স্তম্ভটা চারটা স্তম্ভই দেখিয়েছি। এই স্তম্ভগুলো আসলে চার করে চারটা, এখানে বড় বড় কামান বসানো থাকতো, এই সিঁড়ি দিয়ে এখানে উঠে যেত। বন্ধুরা আপনারা দেখতেছেন বিজ্ঞপ্তি, এটা হচ্ছে আসলে এটার নিয়ম কানুন এবং এটা নোটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বন্ধুরা এই হলো হাজীগঞ্জ দুর্গ, আপনারা দুর্গ দেখবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আগামী নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। বন্ধুরা প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।